নমস্কার, আজ আমরা দর্শন বিভাগ থেকে একটি ছোট্ট উপস্থাপনা করছি। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে আমরা লুপ্তপ্রায় হয়ে যাওয়া গুরু শিষ্য পরম্পরাকে মনে করার চেষ্টা করছি, আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরে পাওয়ার চেষ্টা করছি। যুগ যুগ ধরে আষাঢ় মাস পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়, যেদিন সারা বিশ্ব জুড়ে সকলে নিজ নিজ গুরুকে পূজা করেন। এই পরম্পরাকে অনুসরণ করে আজ দর্শন বিভাগও একটি ক্ষুদ্র প্রচেষ্টা করছে এই মহান গুরুশক্তিকে শ্রদ্ধা জানাবার জন্য। আমাদের জীবনে প্রতি ক্ষেত্রে গুরুর প্রয়োজন। পড়াশোনার ক্ষেত্রে যেমন শিক্ষাগুরু হাত ধরে ক খ গ ঘ শিখিয়ে দেন, গান বাজনা শিখতে গেলেও গুরুর প্রয়োজন হয়, তেমনি আবার আধ্যাত্মিক জীবনে এগোতে গেলেও গুরুর বিশেষ প্রয়োজন। গুরুই আমাদের অন্ধকার থেকে জ্ঞানের আলোকে নিয়ে যান। গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দের অর্থ আলোক, যিনি অজ্ঞান রূপ অন্ধকার নাশ করে জ্ঞানালোক প্রকাশ করে থাকেন তিনি গুরু। আমাদের শাস্ত্রে গুরুর সংজ্ঞা দিয়ে বলা হয়েছে, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং য়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ অন্ধকার তিমির সরিয়ে যিনি আমাদের জ্ঞানের দিকে নিয়ে যান তিনি গুরু বলে অভিহিত হন। যেহেতু গুরু কথার অর্থ অন্ধকার দূরীভূত করা, সেই কারণেই একজন মানুষের জীবনে গুরুর অবদান সবথেকে বেশি। একজন গুরুই পারেন তার শিষ্যের জীবন থেকে যাবতীয় অন্ধকার দূর করে দিতে। আজ 2021-এ আমরা দর্শন বিভাগ থেকে সকল গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই উপস্থাপনা করছি। আমাদের সংস্কৃতিতে শিক্ষা ব্যবস্থার সাথে গুরু শিষ্য পরম্পরার এক নিবিড় সম্বন্ধ। শিক্ষার্থী গুরুকুলে থেকে গুরুর কাছে শিক্ষা লাভ করত। কোনো গ্রন্থ ছিল না, গুরুর কাছে শুনেই অধ্যয়ন করতে হতো। গুরুর কাছ থেকে শিষ্য, শিষ্য থেকে তার শিষ্য, এই রূপে পরম্পরায় জ্ঞান প্রবাহিত ও সংরক্ষিত হতো। গুরুকুলে গিয়ে শিষ্যদের শিক্ষা লাভ হতো। প্রাচীন ভারতীয় শিক্ষার চরম লক্ষ্য ছিল আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি। শিক্ষার্থীকে গুরুগৃহে অনেক কাজকর্ম করতে হতো। সেখানে শিক্ষার্থীরা গুরু সেবার মাধ্যমে গুরুর নিকট বসে জ্ঞান লাভ করত। গোপালন, ভিক্ষা সংগ্রহ, গৃহের কাজকর্ম ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা কর্মকেন্দ্রিক শিক্ষা লাভ করত। ফলে স্বাবলম্বন, কর্মক্ষমতা, শ্রমের মর্যাদা, মনুষ্যত্ববোধ, আত্মত্যাগ, সেবামূলক মনোভাব ইত্যাদি গুণাবলী শিক্ষার্থীদের মধ্যে বিকশিত হতো। আশ্রমের পরিবেশ শিক্ষার্থীদের আত্মবিকাশের অনুকূল ছিল। গৃহ পরিবেশ থেকে দূরে প্রকৃতির নির্জন পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করত। ব্রাহ্মণ্য শিক্ষার আশ্রমিক ব্যবস্থা ছিল অবৈতনিক। শিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীরা তাদের সাধ্যানুসারে গুরুদক্ষিণা দিত। শিক্ষার্থীরা ভিক্ষা করে আশ্রমের খরচ চালাতেন। ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার্থীদের ভিক্ষা দিতেন। বৈদিক শিক্ষা ব্যবস্থার সীমিত বিষয়ের উপর পাঠদান করা হতো। ঋক, সাম, যজু, অথর্ব এই চারটি বেদ পড়ানো হতো। ব্যাকরণ, ধ্বনি বিজ্ঞান, ছন্দ, নিরুক্ত, কল্প ও জ্যোতিষশাস্ত্র পড়ানো হতো। এগুলো ছিল ছটি বেদাঙ্গের অন্তর্ভুক্ত। উপনিষদও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। পাঠ্যক্রমের মধ্যে আরও স্থান পেয়েছিল ইতিহাস, রাশি মানে গণিত, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, পুরাণ, ভূতবিদ্যা, ব্রহ্মবিদ্যা, সর্পবিদ্যা, অস্ত্রবিদ্যা, বাক্য বাক্য তর্কশাস্ত্রবিদ্যা, একায়ন নীতিশাস্ত্র ইত্যাদি বিষয়। এছাড়াও ব্যাকরণ, সাহিত্য, কবিতা, দর্শন এবং জ্যোতিষশাস্ত্র শিক্ষা দেওয়া হতো বিশেষভাবে। কালস্রোতে এই অপূর্ব সনাতনী শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ শাসক দল ও বিভিন্ন সম্প্রদায়ের আক্রমণের ফলে ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। আমরা দর্শন বিভাগ, জিগিসা, প্রভু জগৎবন্ধু কলেজ থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করছি
আমাদের ছাত্রছাত্রীদের এই গুরু শিষ্যর প্রথার সঙ্গে পরিচিতি করানোর। এই পরিচিতি ঘটবার যোগ্য দিন হিসেবে আমরা সেই দিনটি বেছে নিয়েছি যে দিনটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা নামে সারা বিশ্বে পালন করা হয়। বলাই বাহুল্য যে সনাতনী ভারতীয় শিক্ষা পদ্ধতি বর্তমান শিক্ষা পদ্ধতির থেকে উন্নততর। মানুষ সংজ্ঞা হিসেবে বলা হয় মানুষ হলো যার মধ্যে মান এবং ঘুষ দুই আছে, সেই মানুষ। আমাদের তর্কশাস্ত্র বলছে র্যাশনালিটি প্লাস অ্যানিম্যালিটি ইজ ইকুয়াল টু ম্যান। সেই র্যাশনালিটি এবং অ্যানিম্যালিটি মানুষ জন্মসূত্রেই অর্জন করে। স্কুল কলেজে পড়াশোনা করলে র্যাশনালিটি হয়তো কম বেশি বাড়তে পারে, কিন্তু অ্যানিম্যালিটি একেবারে দূরীভূত হবে, কমে যাবে, এইরকম আশা আমরা কখনো করতে পারি না। বরং বর্তমান শিক্ষা ব্যবস্থা মানুষের মনুষ্যত্ব বোধকে কমিয়ে দিচ্ছে। আমাদের চারপাশে যে পরিবেশ, সেই পরিবেশের দিকে চোখ খুলে তাকালেই আমরা তা সহজেই উপলব্ধি করতে পারি। প্রচলিত বাক্য বিদ্যা বিনয় দান করে, কিন্তু বর্তমানে স্কুল কলেজ থেকে যেসব ছেলেমেয়ে সম্মানে বেরিয়ে আসছে বিভিন্ন ধরনের ডিগ্রি নিয়ে, তাদের মধ্যে বিনয়ের পরিবর্তে অহংকার এবং উদ্যত আচরণই বেশি লক্ষ্য করা যায়। ফলত আগামী দিন ভবিষ্যতে যে আমাদের আরও অন্ধকারে নিমজ্জিত হবে, এটি তারই ইঙ্গিত বহন করে। শিক্ষা মানুষকে আলো দেখাবে, সঠিক পথের দিশা দেখাবে, মানুষের মধ্যে সুপ্ত সুকুমার প্রবৃত্তি জাগিয়ে তুলবে ও সৃষ্টিশীল কাজে চালিত করবে। শিক্ষা মানুষে মানুষের শ্রদ্ধা, ভক্তি, প্রেম ও ভালোবাসার কথা বলে এক সম্প্রদায়ের প্রতি অন্য সম্প্রদায়ের প্রীতির বন্ধন অটুট করবে। প্রকৃত শিক্ষা মানুষের জীবন দর্শনের কথা বলে। শিক্ষাই একমাত্র প্রসাধন যা মানুষকে পরিপূর্ণভাবে সুন্দর করতে পারে। একটা জাতির উন্নতির প্রথম শর্ত হচ্ছে শিক্ষা। বর্তমান শিক্ষা ব্যবস্থা পঙ্গু দর্শনকে সরিয়ে আমাদের উন্নত দর্শন এবং সুস্থ রুচিবোধের দিকে নিয়ে যেতে সমর্থ হবে কি, এটাই প্রশ্ন। বিশিষ্ট চিন্তাবিদ, দার্শনিক ও সমাজ বিজ্ঞানীরা পৃথিবীতে এই নিয়ে গবেষণা করে চলেছেন। প্রখ্যাত লেখক রাস্কিন বন্ড ওয়ান্স আ থিফ এই বইয়ে বোঝাতে চেয়েছিলেন একটা মানুষ চোর হয়ে জন্মায় না, প্রতিকূল পরিবেশ পরিস্থিতি বাধ্য করে তাকে চোর হতে, আবার ভালো পরিবেশ পেলে ওই চোর ভালো মানুষ হয়ে পড়ে। বিজ্ঞান মনস্ক মানুষ মাত্রেই বিশ্বাস করেন যে সুস্থ ও সুন্দর পরিবেশ ভালো মানুষের জন্ম দেয়। শিক্ষা ব্যবস্থায়ও সুস্থ ও সুন্দর পরিবেশ সবার কাম্য। বর্তমান শিক্ষা ব্যবস্থা একটা নিশ্চয়তা দিচ্ছে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে এবং আগামী দিনেও বের হবে। পরিষ্কারভাবে একটা বিষয় বুঝতে পারা যাচ্ছে, জীবিকার জন্য সার্টিফিকেটের প্রয়োজন অনস্বীকার্য, কারণ আগে তো বাঁচতে হবে। কিন্তু জীবনের জন্য সুস্থ জীবন দর্শন একান্ত আবশ্যক। প্রকৃতপক্ষে বর্তমান শিক্ষা মানুষের কেবল বৈষয়িক বুদ্ধি বাড়িয়ে দেয়। বৈষয়িক বুদ্ধির দ্বারা পার্থিব ধন সম্পদ, বাড়ি গাড়ি ইত্যাদি মালিক হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। শিক্ষা লাভে বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ে ঠিকই, কিন্তু মানুষের স্বরূপ কেবল তার বুদ্ধিই নয়, বুদ্ধি মানুষের পথ চলার একটি উপায় মাত্র। তার মতে ইচ্ছা যদি কল্যাণমুখী হয় তবে মানুষ নিজেরও ভালো করবে এবং অন্যেরও ভালো করবে, আর তা যদি অশুভ হয়ে পড়ে তবে বুদ্ধি থাকলেও অকল্যাণ রোধ করা যাবে না। সমাজের দিকে তাকালেই আমরা দেখতে পাই বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদীদের তাণ্ডব নৃত্য, নারী নির্যাতন, অপহরণ, খুন, ধর্ষণ, এগুলো এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। মূল্যবোধের অভাবের ফলেই সমাজের চিত্র আজ এই। সনাতনী শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধের শিক্ষা দেওয়া হতো, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হতো, পাঠ্যক্রম যদিও স্বল্প ছিল। তাই বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে সনাতনী শিক্ষা ব্যবস্থার সংমিশ্রণ ঘটানো আবশ্যক। দুটো ব্যবস্থারই ভালোগুলোকে আমাদের গ্রহণ করা উচিত। নিজের আত্মিক শক্তিতে বলিয়ান হয়ে একজন আদর্শ মানুষই পারবে পৃথিবী জয় করতে। আজ এই দিনটি নেপালে
বিশেষভাবে আড়ম্বর সহিত পালিত হয়ে থাকে, কারণ নেপালে আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই দিন সেখানে সকলে তাদের গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভারতীয় ধর্মে আত্মজ্ঞান লাভের জন্য গুরুর সাহচর্য অপরিহার্য বলে মনে করা হয়। শিখ ধর্মে প্রতিষ্ঠাতা গুরু নানক বলেছিলেন, 1000 চন্দ্রসূর্য হৃদয়ের অন্ধকার দূরীভূত করতে পারে না, কেবলমাত্র গুরুর কৃপাতেই এই অন্ধকার দূর করা যায়। আমাদের দেশে গুরু শিষ্য পরম্পরা বহু প্রাচীন প্রথা। গুরু শিষ্য পরম্পরাতেই আমরা দেখতে পাই শঙ্করাচার্য গোবিন্দপাদ, শ্রীকৃষ্ণ সন্দীপনী, চন্দ্রগুপ্ত চাণক্য, শিবাজি রামদাস স্বামী, রামচন্দ্র বশিষ্ঠ, বিবেকানন্দ রামকৃষ্ণ, এই ধরনের অসংখ্য গুরু শিষ্য জুটিকে। বিভিন্ন সময়ে এই ধরনের জুটি আমাদের দেশে বিশাল সাম্রাজ্য স্থাপন করেছেন, ধর্ম ও সমাজকে সংস্কার করেছেন। ক্ষুদ্র ও সংকীর্ণতা রূপ মনের অন্ধকার গুরু দূর করেন তার জ্ঞান কাজলের কাঠি দিয়ে। আমাদের জ্ঞানচক্ষু খুলে দেন তিনি, ফলত আমরা ক্ষুদ্র সংকীর্ণতা থেকে ক্রমশ বৃহৎ ও উদার মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় আলোকিত পথ খুঁজে পাই। তবে সব কিছুই নিজের নির্ভর করছে আমাদের মন এবং মুখ এক হওয়ার ওপর। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বারবার বলেছেন, মন এবং মুখ এক করতে। আমাদের শাস্ত্রেও ঠিক এমনটিই বলা হয়েছে অতীতে। যিনি তার ব্যবহারিক জীবনে এটির বাস্তবায়ন ঘটাবেন, শাস্ত্রের ভাষায় তিনিই হবেন মহাত্মা। মনস্যেকং বচস্যেকং কার্যমেকং মহাত্মনা, অর্থাৎ মনে এক, বাক্যে এক, কার্যে এক, এমন ব্যক্তিকেই মহাত্মা বলা হয়েছে। দুরাত্মার সংজ্ঞা নির্ধারিত হয়েছে, এরই বিপরীতে মনস্যান্নাত বচস্যান্নাত কার্যমন্নাত দুরাত্মনা, অর্থাৎ মনে অন্য, বাক্যে অন্য এবং কাজে অন্যরূপ আচরণকারীকে দুরাত্মা বলা হয়েছে। আমাদের ভারতবর্ষ গুরুর দেশ। শাস্ত্রে আছে, গুরুর স্মরণ না করলে কোনো কাজ সিদ্ধ হয় না। মানুষের পঞ্চভৌতিক দেহে পঞ্চ ইন্দ্রিয়ের সংস্কার শুদ্ধির জন্য গুরুর মন্ত্র গ্রহণ বাঞ্ছনীয়। গুরুর সাহায্যে পরম জ্ঞান উৎপন্ন হয়, কাম ক্রোধ তৃষ্ণা বিদ্বেষ প্রবৃত্তি থাকে না এবং মুক্তি হয়। এই মুক্তির জন্য জ্ঞানের অভ্যাস করতে হয়, আবার জ্ঞান ছাড়া ধ্যান হয় না। জ্ঞানী ব্যক্তি তৈজস বিশ্ব প্রাজ্ঞ ও তুরীয়, এই চতুর জ্ঞান করে ধ্যান অভ্যাস করতেন। অগ্নি যেমন শুষ্ক কাঠকে দগ্ধ করে, তেমনি জ্ঞান সমস্ত প্রকার পাপকে দগ্ধ করে। এই কারণেই ধ্যান অভ্যাস করা দরকার। শ্রীরামকৃষ্ণ এক কথায় বলেছেন, গুরু হলো ঘটক। ঘটককে? যিনি ভগবানের সঙ্গে ভক্তের যোগ ঘটিয়ে দেন, গুরু শিষ্যের ভাব অনুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন। যে দক্ষ ব্যক্তির কাছে দীক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোয় আসার ঠিকানা পায় বা পথ দেখতে পায়, তিনিই গুরু। আরও বিশদে বলা যায়, গুরু হলেন আধ্যাত্মিক পথের দিশারি, মানুষকে জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উন্নীত করে পরম সত্য স্বরূপ ঈশ্বরের সাক্ষাৎ ঘটিয়ে দেন। তাই গুরুবাক্য যথাযথ পালন করা, গুরুর সেবা করা এবং একইভাবে অন্যকে গুরুবাক্য পালন করতে উদ্বুদ্ধ করাই শিষ্যের একমাত্র কর্তব্য। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্রহ্মা এই জগতের স্রষ্টা, গুরুকে সেই ব্রহ্মার সাথে তুলনা করা হয়। বিষ্ণু এই জগতের রক্ষাকর্তা, গুরুকে এই বিষ্ণুর সাথে তুলনা করা হয়। গুরু হচ্ছেন মহেশ্বর শিব। মহেশ্বর এই জগতে সব অকল্যাণ নাশ করেন। যে গুরু সামনে বিরাজমান, তিনি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মর আসন লাভ করেছেন। শুধুমাত্র তাকে, সেই গুরুকেই আমি প্রণাম জানাই। এতক্ষণ আলোচনা করলাম গুরুকে, প্রশ্ন উঠবেই, তাহলে শিষ্যকে? যিনি নির্বিচারে গুরুবাক্য পালন করেন, তিনিই প্রকৃত শিষ্য। গুরুকে অনুসরণ করা হলো শিষ্যের একমাত্র কর্তব্য। অনুকরণ নয় কিন্তু, অনুসরণ। এটি করতে পারলে গুরু এবং গুরু পূর্ণিমার ইতিবাচক বার্তার প্রকৃত বাহক হতে পারবো আমরা। আসুন দর্শন বিভাগের সাথে গুরু পূর্ণিমা উপলক্ষে
আমরা এই বিশেষ দিনটিকে বিশেষভাবে পালন করি। দু লাইন গান গে আমি আমার জীবনের সকল গুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আমার পিতামাতা পরম গুরু এবং আমার আরাধ্য দেবতা মহেশ্বর আদিগুরুকে প্রণাম জানাই। সবসে আগে গুরু কি চরণা নমন করনা, নমন করনা। সবসে আগে গুরু কি চরণা নমন করনা, নমন করনা। জ্ঞান ভক্তি মে স্মরণ করনা, নমন করনা, নমন করনা। সবসে আগে গুরু কি চরণা নমন করনা, নমন করনা। আসুন এবার আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে গুরু প্রণাম উপলক্ষে তাদের উপস্থানা দেখব এবং দর্শন বিভাগের আমার কলিগদের কিছু বক্তব্য শুনব। জয় গুরু।